আসসালামু আলাইকুম। রাজারবাগ থেকে বেলি রোডের দিকে আসতে পাঞ্জেরি প্রকাশনীর বিল্ডিংয়ের সাথে ছোট এই ফাস্টফুডের দোকানটা আমার মনোযোগ আকর্ষণ করেছে এর বিশেষ একটা আইটেমের জন্য, আর তা হচ্ছে চিকেন কোন। অবাক হচ্ছেন, এটাই নাকি এখন তাদের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় খাবার। এই কোন সম্পর্কে আরও বলার আগে আপনাদের জানিয়ে দেই, এই শপটিতে চিকেন কোন ছাড়াও এই সময়ের জনপ্রিয় চিকেন বার্গার বানানো হচ্ছে। যদিও অনেকেই এটাকে বার্গার বলতে নারাজ, কারণ এই বার্গারটা চিকেনের টুকরা দিয়ে বানানো হয়, তাই অনেকেই এটাকে বার্গার না বলে চিকেন স্যান্ডউইচ বলেছেন আমার রেসিপির কমেন্টে। এইরকমভাবে স্পাইসি করে বার্গার বানানোর একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। এবার আসি চিকেন কোন সম্পর্কে। যদিও এই চিকেন কোন একেবারে নতুন কোনো খাবার না, কিন্তু আমাদের দেশে অনেকে এটা সম্পর্কে এখনও জানেন না। তবে এখন বেশ কিছু জায়গায় জনপ্রিয় হচ্ছে, হতে পারে এটাও ধীরে ধীরে আরও জনপ্রিয় ও অ্যাভেলেবেল হয়ে যাবে। আমার অনুরোধে এটি কিভাবে বানাতে হয় তার একটা প্রসেস আমাকে দেখিয়ে দিয়েছে, যেটা এই ভিডিওতে আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। এই চিকেন কোনের সবচেয়ে মজার বিষয়টা হলো এর চিকেনগুলো অনেক ঝাল, কোনটা মিষ্টি আর ক্রাঞ্চি, আর অবশ্যই তাদের বানানো স্পেশাল সস, যেটা চিকেন কোনটাকে আরও বেশি মজাদার করে তুলেছে। আমার কাছে তাদের এই চিকেন কোন ভালো লেগেছে, আর এই অদ্ভুত খাবারটা যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে শেয়ার করতে পারবো, কমেন্টে জানাবেন। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।